নমস্কার, শুভ সন্ধ্যা। আর এই শুভ সন্ধ্যায় আজকে আমরা যে অনুষ্ঠানটি আপনাদের কাছে পরিবেশিত করব, উপস্থাপিত করব, জনপ্রিয় সঙ্গীত শিল্পী রুমা ঘোষের সঙ্গীত মুখর এই সন্ধ্যা দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের সূচনা যাকে বলে তাকে আজকে আমরা সঙ্গে পেয়েছি। আর আমাদের তো তার সাথে আনন্দ, মজা এবং গান সব কিছু মিলেমিশে আমাদের আজকে ভরপুর অনুষ্ঠান আপনাদের কাছে আমরা উপস্থাপিত করব, পৌঁছে দেবো সবচেয়ে বড় কথা। আর তার সঙ্গে তো আমাদের লাইভ ফোনের অনুষ্ঠান, আপনারা সরাসরি কথা বলতে পারেন রুমাদির সঙ্গে, এবং তার কণ্ঠে তো আমরা অনেক গান শুনবো, আর তার সাথে আনন্দ মজা সব মিক্সচার করে আমাদের এই ভরপুর অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। আর আমাদের সঙ্গে রুমাদি তো রয়েছেনই, রুমাদি জনপ্রিয় সঙ্গীত শিল্পী রুমা ঘোষ আমাদের সঙ্গে রয়েছে। রুমাদি, তোমাকে অনেক অনেক স্বাগত। নমস্কার, স্বাগত। তো 24 CTN চ্যানেল, আপনারা প্রচুর আমার সাথে শেয়ার করছেন, লাইক করছেন, সাবস্ক্রাইব করছেন, ভীষণ ভীষণ ভালো লাগছে। আমি ডাকলেই আমি চলে আসছি, তো ভীষণ আমার লাখ লাখ দর্শক হয়ে গেছে। আর সত্যি আমাদের মানে একটা দুঃখের দুঃখ কষ্ট নিয়ে আমাদের দিনগুলি কাটছে। কেরালা আপনারা শুনেছেন, ভীষণ মানে কত ক্ষতি হয়ে গেছে, কত লোকের ভীষণ কষ্ট হচ্ছে আমার না। আর মানে আমি ঠাকুরের কাছে মানে গডের কাছে প্রে করি যেন ভালো হয়ে যায়, যারা যারা এখন ভালো আছেন মানে বেঁচে আছেন তারা যেন এখন ভালো হয়ে যান। আমার খুব কষ্ট হচ্ছে, আর আমি এককালে কেরালাতে ছিলাম, ওনাম প্রচুর প্রোগ্রামস করেছি ওইখানে, যেসু দেশের গান মানে অনেক অল সংস আমি করেছি, আর কেরালা শুনে এত কষ্ট হচ্ছে যে কি বলবো। তো গডের কাছে প্রে করি কেরালা আস্তে আস্তে ঠিক হয়ে যাক, আর আর কিছু আমাদের বলার নেই। সেই সমবেদনা তাদের প্রতি আমাদের খুবই কষ্ট, সমবেদনা রইল। অবশ্যই আমরা আজকে আমরা গানে ফিরবো। রুমাদি, আমাদের প্রথম গান আমরা আমাদের সঙ্গে তো মিউজিশিয়ান ভাইরা রয়েছেন, দাদারা রয়েছেন, তাদেরও অনেক এই শুভ সন্ধ্যায় অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আমরা প্রথম কি গানে চলবো? নাই চোখে ঘুম নাই, চোখাই দিয়াছি আকি জয়, একে একে সমাশা ঝুড়ি ঝুড়ি পড়ি যায়, সখে না যাক না। নাই তোকে ঘুম নাই, সুখাই দিয়াছি আমি জল, একে একে সমাশা ঝুড়ি ঝুড়ি পড়ি যায়, সহি না যত না দিবস গুনিয়া গুনিয়া বিলনি নিশি শুধু পথ পানি চিয়ে ছাই ইলি না সাধারণ। খুব সুন্দরই আমরা একটু গান শুনলাম, অবশ্যই রুমাদির একদিকে গান আরেকদিকে নৃত্য, মানে নৃত্য ভঙ্গিমা মানে সবসময় দুটোকে মিক্সচার করে যেন অসাধারণত্ব তৈরি হয় আমাদের এই অনুষ্ঠানের মধ্যে। রুমাদি, এবার আমরা দ্বিতীয় গানে অবশ্যই যাবো। আচ্ছা, তুমি কি গান করছো এবার? আর বন্ধুরা তো অপেক্ষা করছেন, আপনারা লাইভ অনুষ্ঠান যখন আপনারা ফোন করতে পারেন 253-00-15 করে মার্কিন আবার 253-00-17 করে আপনারা সরাসরি রুমাদির সাথে কথা বলেন।
নিগুণ কাননের ফুল কোন গগনের তারা তোমায় কোথায় দেখেছি যেন পাড়া তুমি কবে তুমি গিয়েছিলে আঁখি প্রাণে চেয়েছিলে ভুলে দিয়েছি কবে তুমি গিয়েছিলে আঁখি প্রাণে চেয়েছিলে ভুলে দিয়েছি এর মধ্যে জন্মাবে ওই গগন তারা তুমি কোন কাননে ফুল কোন গগনে তারা তুমি কথা কয় না তুমি হেসে চলে যাও গিয়েছিলে আঁখি পানে তবে মনের মধ্যে জেগে আছে ওই গগনের তারা তুমি কোন কাননে ফুল কোন গগনের তারা তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপ্নের তারা তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা তোমায় কোথায় দেখেছি যেন আমার মানে একটু ফোনটা নিয়ে তারপর আবার আমরা গানে ফিরবো। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ আমি বিবেক গুপ্তা বলছি। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, কি কেমন লাগছে অনুষ্ঠান, রুমাদের অনুষ্ঠান? অনেক ভালো লাগছে। নমস্কার নমস্কার, রুমাদের খুব বড় ফ্যান। বাহ, কি গান? বলছি যে এই যে সিডি গুলো দেখতে পাচ্ছেন একেবারে রুমাদি নিজের কণ্ঠে তার গান, তার মানে স্টাইলে, সে তো নিজস্ব স্টাইলে গান করেন, সবচেয়ে বড় কথা, কাউকে অনুকরণ করেন না, অনুসরণ করেন না, নিজের মতন করে তিনি গান মানুষের কাছে পৌঁছে দেন এবং সেই জন্য তিনি মানে এত জনপ্রিয় হয়ে উঠেছেন, তাই না? তার সাথে তার মানে নিত্য ভঙ্গিমাও তো দেখতে পাচ্ছেন। আমরা এবার গানে চলে যাবো, সিডিগুলো আপনারা কালেক্ট করবেন অবশ্যই, বিভিন্ন ওই মিউজিক মানে শোপে পেয়ে যাবে, তাই তো? এগুলো তো ব্যারাকপুরে মানে আমাদের মানে এত কম সময় যে আমি কথাও বলতে পারি না, গান সেটিং করতে করতে তো এটা নানান শপে পাওয়া যাচ্ছে আমার অ্যালবাম গুলো। আপনাদের সবারই ভালো লাগছে, আপনারা সব মানে আপনারা দেখুন কোথায় পাওয়া যাচ্ছে, আপনারা একটু দেখে নেবেন, নিশ্চয়ই পেয়ে যাবেন, তাই না? মজা আনন্দ সবকিছু মিলেমিশে কিন্তু রুমাদির গান, সত্যি আমরা খুব ভরপুর অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে দিই। আচ্ছা, এবার আমরা নেক্সট গানে যাবো। যদি তুমি কাছে না যাও, দেখি নাও সে দেখি নাও
ঠিক আছে শোনাবো লুঙ্গি ডাস লুঙ্গি ডাস লুঙ্গি ডাস লুঙ্গি ডাস চেষ্টা করবে আর বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলতে হয় যে রুমাদিকে দিয়ে যদি আপনারা কোনো স্টেজ শো করাতে চান বা বিভিন্ন অনুষ্ঠানে আনন্দের অনুষ্ঠানে যদি তাকে ইনভাইট করেন অবশ্যই তিনি পৌঁছে যাবেন। এখন আপনাদের এই রিকোয়েস্ট তিনি রাখার জন্যই কিন্তু অবশ্যই আছেন, তিনি পৌঁছে যাবেন খুব স্বল্প ব্যয়ে। তাকে কিন্তু তিনি সুন্দর সুন্দর গান আপনাদের কাছে মানে ওর মানে সুন্দর সুন্দর গান পৌঁছে দেবে। তখন একটাই বলার উদ্দেশ্য এই কারণে তখন সুন্দর সুন্দর গান আপনারা তো শুনতে চান রুমাদির কণ্ঠে, রুমাদির খুব মজা আনন্দ মিক্সচার করে কিন্তু তাই এই আনন্দ অনুষ্ঠানটা তিনি আপনাদের কাছে করবেন এবং আপনারাও উপভোগ করবেন। রুমাদি এবার আমরা একটু অন্য গানের সঙ্গে একটু অন্যরকম গানের বাড়ি একটু আমাদের
আরেকজন বন্ধু অপেক্ষা করছেন, নমস্কার, কে বলছেন? আচ্ছা, কেমন লাগছে রুমাদির অনুষ্ঠান? আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই আপনারা বলবেন, দেখুন সেভাবে যাব, এই নাম্বারটা যাচ্ছে কন্টাক্ট নম্বরে। না আসলে না, এই অনুষ্ঠানে উদ্বোধনী যে অনুষ্ঠানটা হয়, আমরা পূজোর উদ্বোধনটা ওনাকে দিয়ে করতে চাই। আচ্ছা আচ্ছা, আপনি একটু ফোন নম্বরের সাহায্যে আপনি একটু ওনার সাথে কথা বলে নেবেন, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে, আমরা পরবর্তী গানে চলে যাব। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে এটাই আমাদের ওই যে একটা কথাই বললাম, আনন্দ হাসি একটু এই জায়গাটা অনেকটা আমরা হারিয়ে ফেলেছি। আমাদের নানান প্রাথমিক জীবনের এত চাপ, নানান রকমের সমস্যা আমাদের জীবনে যখন চলে আসে, তখন এইগুলোকে আমরা অনেকটাই ভুলে যাই, হারিয়ে ফেলি। অবশ্য রুমাদি মনে সেগুলোকে অনেকটা যোগান দেন সবাই ইয়ান থেকে, একদম মানে বিভিন্ন জায়গা সবাই সত্যি তাই, সৌন্দর্য তাকে ঘিরে রেখেছে জানো, ওহ
খড়গপুর গিয়েছিলাম সাধুর প্রোগ্রামে, অনলি ড্যান্স হয়েছে। প্রথমে তো আমার গান টানের প্রোগ্রাম রাখে, ড্যান্স তো আমাকে ডাকবেই ড্যান্সার, ড্যান্স আমার সাধু এত পছন্দ, মানে বলেছে যে মানে ওর মতো মানে ড্যান্স কেউ নেই ইন্ডিয়ান ড্যান্স। সেজন মাঝি রে কোনটাকে লাগাইবা তোমার নাম, সেজন মাঝি রে কোনটাকে লাগাইবা তোমার নাম, বাড়ি একদম শুভরাত্রি, নমস্কার।